बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এটা আপনারা বিশেষ করে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আমার ডানে বামে উলামায়ে কেরাম হাফেজ বসা অবস্থায় আছেন আপনারা সবাই শুনেছেন এবং আপনারা কেউ কেউ জানেন যে আয়াত আমি পড়েছি যে আয়াত পড়লে অনেকের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় বাবা আমরা তো মরতে চাই না আমরা তো জীবিত থাকতে চাই কে মরতে চায় না বলেন না কেউ মরতে চায় না সবাই চায় জীবিত থাকতে কিন্তু আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি এটা মৃত্যুর আয়াত ঠিক না ঠিক কি না ঠিক আপনারা বুঝতে পারছেন তো কি বুঝছেন আমি যে আয়াত পড়ছি এটা শুনছেন তো তো এ মত মৃত্যু মৃত্যুটা কেউ কামনা করে না সবাই চায় দুনিয়াতে বেশি করে বাসার জন্য হায়াত বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু সবার এটা আশা যার হায়াত যতটুকু বাজার যতটুকু তার চেয়ে এক সেকেন্ড এক মিনিট কেউ ইচ্ছা করলে থাকতে পারবে না পারবে না যার যতটুকু বাজেট ওই বাজেট পর্যন্ত তার হায়া এরপর আল্লাহ যখন ডাক দিবেন আল্লাহ ডাকে সাড়া দিয়ে অবশ্যই চলে যেতে হবে ঠিক কিনা আপনার বিল্ডিং আপনার দালান আপনার ছেলে মেয়ে আপনার পরিবার পরিজন আপনার এই দুনিয়াবি বিলাস বিলাসবহুল গাড়ি বিলাসবহুল বাড়ি বিলাসবহুল আপনার সংসার সব তছনছ করে দিয়ে আপনাকে চলে যেতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না ঠিক বাইরে আমার বন্ধুরা আমার চলে যেতে হবে এটা ঠিক চলে যাওয়ার আগে আমাদেরকে পরকালের ঘর বানতে হবে ঠিক কি না ঠিক পরকালের ঘর বানতে হবে পরকালের যদি ঘর যদি বানতে না পারেন তখন বৃষ্টিতে ভিজা ভিজতে হবে না ঠিক কি না ঠিক কারণ এই ঘরটা ঘর নয় চিরস্থায়ী নয় আসল ঘর হচ্ছে কবরের ঘর সুবহানাল্লাহ ঠিক কি না ঠিক ওই ঘরের জন্য আমাদেরকে 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 নেকি সঞ্চয় করতে হবে নেক কিহাস করতে হবে নেক খাস করতে হবে নেকি করতে হবে চবের ঠাল বাড়াইতে হবে আমাদের এগুলো যদি দুনিয়ার খায়াতের বাজার থাকতে যদি আপনি আখরাতের পরকালের ওই সওয়াব যদি বৃদ্ধি করতে পারেন তাহলে আপনার আর কোনো সমস্যা নাই যেখানে চিরস্থায়ী থাকবেন সে ঘরটার মধ্যে কোটি কোটি বছর ওখানে যে থাকতে হবে সেই ঘরটা যদি আরামায়েশের ঘর যদি হয়ে থাকে যদি বানতে পারেন তাহলে আপনার আর কোনো চিন্তা নাই কবরে হাসরে পুলসরাতে আপনি শুধু আরামচা আরামে থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ মনে চায় কি না চায় মনে চায় চায় চাইলে এমনি চাইলে কি পারা যায় নাকি না মেহনত করতে হবে কি করতে হবে মেহনত করতে হবে আল্লাহ বলেছেন কোরআনে করিমে বিসমিল্লাহির রহমানির রহিম
নিরহীম লাকাদ খলকনাল ইনসানা ফি কাবাদ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে পরিশ্রম করার জন্যে মেহনত করার জন্যে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বসে বসে লেপ তুলসিকের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাইয়ে ঘুমাইয়ে থাকার জন্য আমার আমাকে পেতে হলে আমার রসুলের সন্তুষ্টি অর্জন করতে হলে পরিশ্রম করতে হবে জোরে জোরে কি করতে হবে পরিশ্রম এখন যারা দিনমজুর কাজ করে ঠিক না দিনমজুর কাজ করতে যারা করে 800 টাকা অথবা 1000 টাকা বেতন কাজ যদি না করে বেতন দিবে না দিবে না দিবে না মালিকে বলবে যে আমি 800 টাকা 1000 টাকা দর করে আনছি আমার কাজ করার জন্য কাজে যদি ফাঁকি দে তাহলে বেতন দিত গড়িমসি করবে না ঠিক কি না ঠিক কাজটা ভালো করে নাই কম করেছে দেওয়ার সময় অনেক গড়িমসি করবে অনুরূপভাবে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন যে বসে বসে খাওয়ার জন্য নয় আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর বন্দেগী করার জন্য যদি আল্লাহর কাজ করা যদি না হয় তাহলে আল্লাহ কি সওয়াব দিবে না নেকি দিবে না কবুল করবে না যেমন মালিকের কাজ না করলে বেতন দিতে গড়িমসি করবে বেতন দিবে না কাজ না কাজ না করলে আল্লাহর কাজ না করলে আল্লাহ সওয়াব দিবে না ঠিক জোরে বলেন না সুবহানাল্লাহ কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে নাকি কি খারাপ লাগতেছে আপনাদের তো বলো হুজুর আপনার কাজ কিভাবে আল্লাহর কাজ কিভাবে করতে হবে এখন তো শীতকাল পৌষ মাস না কি মাস জোরে বলার না কি মাস পৌষ মাস পৌষ মাস যখন আসছে শীত তো না পানি তো অনেক কষ্ট হয় ঠিক না ও যেটা কিসের পানি ট্যাঙ্গের পানি ট্যাঙ্গের পানি ওইটা একটু ঠান্ডা না পুকুরের পানি আরো ধরতে গেলে ফজরের নামাজ পড়তে উঠলে কষ্ট হয় না কি যে ঠান্ডা বাবা না উঠে মসজিদে না গিয়ে বায়াল করে শুয়ে থাকলে ভালো হবে আছে না কিছু কিছু বন্দা আছে প্রাইভেট কতগুলো মুসল্লি আছে না আছে না নাই প্রাইভেট কতগুলো মুসলমান আছে প্রাইভেট কতগুলো মুসল্লি আছে আছে না নাই আছে এরা গরম সরাত একটু বাসে গরম কখন লাগে আর ঠান্ডা কখন লাগে এটা অনুভব করে দেখে শুনে ভালো করে তারপরে মসজিদে আসে আসে না ঠিক কি না আপনার আকর্ষণ নাকি এরকম কিছু প্রাইভেট মুসল্লি আছে না তো আসলে যে ঠান্ডার মধ্যে আসলে নামাজ পড়লে যখন দুইটা তিনটা কোনো মুসলমান কোন নেকার বাই যদি উঠে যায় নামাজ পড়ার জন্য সওয়াব বেশি না কম গরম কালে যে সওয়াব দিবে ঠান্ডা কালে তার ডবল দিবেন সুবহানাল্লাহ ঠান্ডার সময় কি দিবেন বেশি দিবেন আরো ডবল কেন আল্লাহ দেখতেছেন আমার বন্ধুরা শীতকে উপেক্ষা করে যে মসজিদে যাচ্ছে আমাক আমাক সন্তুষ্টি অর্জন করার জন্য আমার রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্য সেই জন্য আমার বান্দাকে ডবল সওয়াব দিয়ে দিবে খুশি না বেজার খুশি তাহলে নামাজ পড়তে তার কোনো সমস্যা নাই আসেনি নাকি যখন আজান দে তখন উঠতে মনে চায় না কম্বল যেমন বিদেশি কম্বল তেমন বিদেশি রাজাই তেমন বিদেশি লেপ্তুসক ওরে একটা একটা আরাম খেলতে ইচ্ছা হয় না ঠিক কি না
এরকম কিছু মুসল্লি প্রাইভেট মুসল্লি আছে না নাই? আছে আছে। তো এগুলা যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর আল্লাহর বান্দা হতে পারবেন না, রাসূলের উম্মত হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার এর আরাম আয়াস ছাড়ে দিবেন না। সমস্ত উপস্থিতি সবাইকে মৃত্যুর স্বাদ পেতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যুর শরবত সবাইকে পান করতে হবে। বাবারা বন্ধুরা ভাইরা আমার, মাস্টার বলেন, মুবাস্তার বলেন, মুহাদ্দিস বলেন, প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী বলেন, মুসল্লি বলেন, আমাম বলেন, যেটা বলেন না কেন, সবাইকে মৃত্যুর স্বাদ পান করতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যুর শরবত পান করতে হবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কেউ দুনিয়াতে থাকতে পারবেন না, যদি চায় আল্লাহ যেদিন ডাক দিবেন, যে প্রেমের গুণে বাজার দিয়ে দিনের ভিতরে 50 বার আসা যাওয়া করেছেন, ওই রাস্তা দিয়ে মসজিদের খাটে করে আপনাকে আপনাকে ওই খাটের উপর বহন করে ওই রাস্তা দিয়ে নিবে, ওই রাস্তা দিয়ে তলকিন করে করে নিবে, কলমায় শাহাদাত পরে পরে ওই রাস্তা দিয়ে নিবে। এক সময় দিনে দিনে 100 নম্বর পর্যন্ত ওই রাস্তা দিয়ে আপনি চলাফেরা করেছেন, ওই রাস্তা দিয়ে আপনাকে খাটে করে কবরস্থানে নিয়ে কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। যে মৃত্যু কিভাবে হবে, মৃত্যু কার মৃত্যু কিভাবে হবে কেউ জানেন না, কিন্তু আমাদের মৃত্যুর মধ্যে, ইমানদারের মৃত্যুর মধ্যে, গুনাগারের মৃত্যুর মধ্যে, আর আম্বি ক্রামের মৃত্যুর মধ্যে, আউলে ক্রামের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আল্লাহর ওলিদের মৃত্যু, তাদের তারা আল্লাহকে দেখেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, এবং তাদের সাথে রসুলের সাথে দিদার হয়। ইমানদারের সাথে, মুমিনের সাথে, মুত্তাকিরের সাথে তাদের মৃত্যুর বিছানা স্বয়ং আল্লাহ রসুল আসি যায়, তারা রসুলকে দেখে দেখে সালাম দেয়, শয়তান ওই সালাম শুনে তাদের ইমানের পাওয়ার দেখে শয়তান ফালাইয়া যায়। সুবহানাল্লাহ। আর বদকার যারা গুনাহগার, ওই গুনাহগারের বিছানায় মৃত্যুর সময় শয়তান আসে, একদিকে আজরাইল ফেরেশতা মালাকুল মত জান নিয়ে টানাটানি করে, আরেকদিকে শয়তান এসে মৃত্যুর ঈমান হারানো ঈমান হারা করার জন্য চেষ্টা করে। ওই সময়ের মধ্যে যদি ওই বান্দার যদি কোনো পীরে কামেল থাকে, কোনো কামেল যদি পীর থাকে, কামেল পীরে যদি মুরিদ হয়ে থাকে, তাহলে মুর্শিদে কামেল তার মৃত্যুর বিছানায় উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হওয়ার কারণে ওই বদকার মানুষ ঈমানদার হয়ে তার মৃত্যু নসিব হতে পারে, ঠিক কিনা? কিন্তু এর আগে সম্ভব নয়। যে ইমানদারের মৃত্যু, মুত্তাকিরের মৃত্যু, ওয়ালি ইকরামের মৃত্যু, পাঁচ ওয়াক্ত নামাজের মৃত্যু, বেনামাজের মৃত্যু, গুনাহগারের মৃত্যু, বদকারের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। অনেকে দেখেন, অনেক কেউ মৃত্যু সাকরাত চললে অনেকের কিছু কিছু বান্দার আত্মীয় স্বজন যায়, আত্মীয় স্বজন গিয়ে মৃত্যু শরবত দেয়। কি দেয়? শরবত দেয়, শরবত দেয়, শরবত দেয়, শরবত দিতে 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 সাগর সাগর শরবত দিল, খাবো না খাবো না এ কথা কোনোদিন বলে না, ঠিক কিনা? এ কথা কোনোদিন বলে না, শুধু খাইতে থাকে। সেজন্য বলে বালা যদি বাঁচতে হয়, বালা যদি বাঁচতে হয়, বালা যদি বাঁচতে হয়, একটা আওয়াজ দিয়ে বলবেন না, মহব্বত নিয়ে প্রেম, বালা যদি বাঁচতে হয়, বালা যদি বাঁচতে হয়, নবী বাসান
নবে তারানে ওয়ালা নবে বসানে ওয়ালা নবে তারানে ওয়ালা বনের সে পিও তাই নবী কে বাসন বালো যদি বালা যদি রসাকারতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না রসাকারতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না আর কৌসরের পানি দিবেন শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ বলো তাকে ডাকুন বলো যদি বাঁচতে হয় বলো যদি বাঁচতে হয় নবীকে বলো যদি নবে বাসানে ওয়ালা নবে তারানে ওয়ালা নবে বাসানে ওয়ালা নবে তারানে ওয়ালা পানির সে পিও তাই নবীকে জানো বলো যদি বাঁচতে হয় নবীকে বাসো বলো যদি বাঁচতে হয় নবীকে বাসো আলহামদুলিল্লাহ বলেন আপনাকে নবীকে ভালোবাসেন কিভাবে মুখ মুখ থেকে না অন্তর থেকে জোরে বলেন অন্তর থেকে না মুখ থেকে সত্যি বলছেন নাকি সত্যি যদি বলে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ইমান পাক্কা আলহামদুলিল্লাহ আর যারা সত্যিকার যদি বলে না থাকেন তাদের ইমান কাঁচা ঠিক কিনা সেজন্য আপনাদের ইমান পাক্কা হয়ে গেল যদি সত্যিকার রসুলকে যদি ভালোবাসেন সত্যিকার রসুলকে কি বলেন ভালোবাসেন মৃত্যু এমন একটা জিনিস মালাকুল মওত কে যখন আমার আল্লাহ বলবেন মালাকুল মওত তুমি যাও অমুক বাড়ির অমুক গ্রামের অমুকের ছেলে অমুক তার খায়াতের বাজার শেষ হয়ে গেছে যাও তুমি তার জানটা নিয়ে আসো দেরি করবে কোনো খবর দিবে যে আপনি এলাকার সর্দার ছিলেন মাতবর ছিলেন এলাকার চেয়ারম্যান ছিলেন এদেশের প্রেসিডেন্ট ছিলেন আপনার এদেশের মন্ত্রী ছিলেন আপনার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার পিছনে দৌড়ছে আপনাকে জিন্দাবাদ জিন্দাবাদ বলছে আপনাকে মারহাবা মারহাবা হালান চাহালান লাল গোলাপ শুভেচ্ছা বলেছেন এইভাবে ভোটের সময় ইলেকশনের সময় নির্বাচনের সময় লাল গোলাপ শুভেচ্ছা অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম অমুক ভাইয়ের চিন্তাধারা হ্যাঁ এলাকার কি বলে অমুক ভাইয়ের চিন্তাধারা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো ফবিতে বলার কি বলে না বলতে 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 কত হাজার হাজার ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে হ্যাঁ তার হিসাব নিকাশ কোনো আছে এগুলো জবাব দিবে কি ঠিক কোনো কেউ বাঁচতে পারবে না মালাকুল মওত থেকে নিচ্ছে সবার মৃত্যু হবে জোরে সুরে বলুন সুবহানাল্লাহ নামাজ তো গেছে গেছে কেউ বাঁচতে পারবে না কাউকে চিড়ে দিয়ে খবর তাকে কবর দেওয়া খবর কাউকে কারো কাছে খবর দিবে না বাজার যখন শেষ করে যাবে সাথে সাথে আল্লাহ মালাকুল মওত কে পাঠিয়ে দিবে মালাকুল মওত যাও জানটা নিয়ে আসো জোরে সুরে বলো না সুবহানাল্লাহ কোনো কথা আছে কিন্তু একজনের কাছে পৃথিবীর মধ্যে গিয়েছেন যিনি আল্লাহর জলিল কদরের নবী হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম জোরে বলেন সুবহানাল্লাহ ঠিক না ঠিক মূসা কলিমুল্লাহর কাছে গিয়েছেন মালাকুল মওত হুজুর আল্লাহ বলেছেন আপনার জান কবজ করার জন্য আমি আল্লাহর হুকুমে আসছি আমি আল্লাহর হুকুমে আসছি জান কবজ করার জন্য হ্যাঁ
কাপড়াইছে তুরে বাবার আল্লাহ দেরি নাই মূসা ইসলাম তো রাগ মূসা ইসলামের মতো রাগ আর কোন নবীর নেই ছিল না এমন ভাবে তাৎপর দিল ওই তাৎপরে তার বাম চোখ খুলে গেল লটকে গেল জোরে বলো সুবহানাল্লাহ বাম চোখ কি গেল লটকে গেল এই চোখটা এভাবে ধরে ও মূসা আলাইহিস সালাম বলেছিলেন আচ্ছা ঠিক আছে তুই আমার জান কব্জ করতে আসছিস ভালো কথা এখন তুই অমুক গ্রামের অমুক একজন বুড়ির একজন ছেলে তার একমাত্র ছেলে আর কেউ নাই মেয়েও নাই ছেলেও নাই একটা ছেলে তুই জান কব্জ করছিস বলে করছি ওই জানটা তুই ছেড়ে দে ওই জানটা ছেড়ে দে বলে আপনি কে আরে আমি কে জানোস না তুই আমি কে তোর মালিকের কাছে জিজ্ঞেস কর মালিকে বলবে আমি কে মালিকে বলবে তখন এ তাপর খেয়ে জান ছেড়ে দেয় নাই তাপর খেয়ে জানের তুলেটা হাতে নিয়ে মূসা কলিমুল্লাহ উপরের দিকে যাচ্ছে এখন দেরি নেই মুস মালাকুল মত উপরের দিকে যাচ্ছে জানের তুলে নিয়ে আর একদিকে মূসা কলিমুল্লাহ আল্লাহর নবী যে গিয়ে যেদিকে মালাকুল মত ডুববে এবং জানগুলা জমা দিবে আলামে আরওয়ার মধ্যে ওই দরজা গিয়ে মূসা কলিমুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তখন মালাকুল মত গিয়ে দেখতেছে এই দরজা ছাড়েন বলে তুই কে আমি মালাকুল মত দরজা ছাড়তে পারবো না কেন ওই আমি যে বলেছিলাম অমুকের মেয়ে অমুক জায়গার অমুক বুড়ির একজন ছেলে তুই জান কব্জ করছস ওই জানটা ছেড়ে দে ওই জান ছেড়ে দিলে তারপর আমি এখান থেকে সরে যাব দরজা থেকে না হয় দরজা থেকে সরব না আমি এখানে দাঁড়িয়ে থাকবো তুই ঢুকতে পারবি না জোরে সুরে বলুন সুবহানাল্লাহ নবীর ক্ষমতা বেশি না ফেরেশতার ক্ষমতা বেশি নবীর ক্ষমতা বেশি তখন মূসা কলিমুল্লাহ একবার বলেছেন দুইবার বলেছেন তিনবার বলেছেন ছেড়ে দে নাই জানের তোলাটা কেড়ে নিয়ে নিলে কেড়ে নিয়ে ওই জানের তোলাটা ওইভাবে ঢালে দিলেন সমস্ত রূহ চলে গেল ওই দিন যত রূহ কব্জ করেছে যত মানুষের রূহ কব্জ করেছে সমস্ত মানুষ সবাই জীবিত হয়ে গেল জোরে সুরে বলুন সুবহানাল্লাহ কে মধ্যে কে জানাজার মধ্যে কেউ দাফন করতেছে যে যে অবস্থায় আছে সবাই জীবিত হয়ে গেল আল্লাহর দরবারে গিয়েছি আল্লাহ এটা আপনার কোন বান্দা আমাকে তারপর মানে দেখেন আমার চোখটা লটকে রয়েছে এক দ্বিতীয় কথা আমি যে দান কব্জ করলাম সারাদিন সব দানগুলো ছেড়ে দিয়েছে এই মালাকুল মত তুই চিনিস না এটাকে বলো আমি চিনি না এটা আমার জলিল কদরের নবী মূসা কলিমুল্লাহ আলাইহিসসালাম যার সাথে আমি হাজার হাজার বার কথা বলতাম যিনি কোহে তোর পাহাড়ের মধ্যে তাকে দেখি আমি আল্লাহর সাথে কথা বলতেন জোরে সুরে বলুন সুবহানাল্লাহ উনি মূসা কলিমুল্লাহ তো তুই শুনুস না কেন শুনুস না কেন আমার নবী আমার নবীর সাথে বেয়াদবি কেন করছস তো আল্লাহ আমার চোখটা কি হবে এখন আমার চোখটা বাইরে গেছে ঠিক আছে তোর চোখ ভালো হয়ে যাবে তখন আল্লাহ কুদরতে হাত দিয়ে ভালো করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আজরাইলের চোখ ভালো হয়ে গেল তো এরকম কোন বান্দায় পারবে না পারবে কোন কথা আছে কথা বলতে পারবে না তুই স্বপ্ন করতে পারবে না জান কব্জ করে নিয়ে গেছে কিন্তু আমরা কবে সবাই কি করি কান্নাকাটি করতে 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 আমরা বুক ভাসাইয়ে দিই আমার বাবার জন্য মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য কিন্তু আজরাইল ফেরেশতা মালাকুল মত হাসে
এই বান্দারা তোমরা হাসছ, তোমরা কাঁদতেছে কেন? আমি তো আমার ইচ্ছে করি নাই, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন বিধে আমি করেছি। জোর বলেন সুবহানাল্লাহ। তো এই মৃত্যু থেকে কেউ রেহা পাবে না। মূসা কালিমুল্লাহর উম্মত, যারা মূসা কালিমুল্লাহর কথা শুনতো না, মূসা কালিমুল্লাহর উম্মতের আজকে আমরা মহামারী আমাদের উপর চলতেছে, ঠিক কিনা? ওই মহামারী মূসা কালিমুল্লাহ আলাইহিসসালামের উম্মতের হয়েছিল। মূসা ইসলামের জমানা তো মহামারী হয়েছিল। কেন কেন তারা মূসা কালিমুল্লাহ আলাইহিসসালামের কথা মানত না, শুনত না? তখন তাদের উপর কোন গজব দিত, তখন তারা মূসা কালিমুল্লাহর কাছে এসে এভাবে হাত জোর করে ক্ষমা চাইতো, এ মূসা কালিমুল্লাহ হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে মহামারী থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। তখন মূসা কালিমুল্লাহ আলাইহিসসালামের কথা শুনে তারা বলতো, তাদের কথা শুনে মূসা ইসলাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেন এবং মূসা ইসলাম তাদের সাথে আগে কথা বলতেন শর্ত স্বরূপ, এ আমার উম্মতরা ঠিক আছে আমি দোয়া করব, কিন্তু তোমরা ঈমান আনবে কিনা সেটা বলো। তখন তারা বলতো, এ মূসা কালিমুল্লাহ আলাইহিসসালাম আমরা আপনার উম্মত নয় না, আমরা বলতেছি আমরা ঈমান আনবো, আপনি একটু দোয়া করেন, এস মুসিবত থেকে আল্লাহ যেন আল্লাহ আমাদেরকে যদি রক্ষা করেন তাহলে আমরা আপনার উপর ঈমান আনবো। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। যখন মূসা কালিমুল্লাহ মহামারীর জন্য দোয়া করলেন, তখন আল্লাহ মহামারী উঠিয়ে নিয়েছেন, তারা পরিত্রাণ পেয়ে গেছেন। পরিত্রাণ পাওয়ার সাথে সাথে তাদেরকে বলা হলো, এই আমার উম্মতরা তোমরা ঈমান নিয়ে আসো না। তারা বলতেছে, তারা বলতো যে আমরা তো মুসিবত থেকে আমরা বেঁচে গেছি, আমরা ঈমান আনবো না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আজকে আমরা রহমতুল্লাহ আলমিনের উম্মতের মধ্যে আমরা কিছু হয়ে গেছি। যখন মুসিবতে পড়ি তখন আল্লাহকে বেশি ডাকি, যখন মুসিবত থেকে উদ্ধার হয় তখন আমরা মসজিদ সারি যাই, মাদ্রাসা সারি যাই, আমরা দিন ধর্মের মধ্যে মিল্লতের কোনো কাজ করি না, কোরআন তেলাওয়াত করি না, আমরা নামাজ পড়ি না, আল্লাহকে ডাকি না, আল্লাহর রাস্তা থেকে আমরা দূর সরে যাই, যখন মুসিবত থেকে আমরা বাঁচি যাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? আছে। তো মূসা কালিমুল্লাহ ঠিক আছে, তোমরা যতক্ষণ মুসিবত তোমাদের উপর থাকে তখন বলো আমার কাছে আসো দোয়া করার জন্য, মুসিবত থেকে যখন বাঁচি যাও তখন তোমরা আগের মতো হয়ে যাও, তাহলে তোমাদেরকে আর কিয়াগত হবে না, তাহলে মুসিবত আরও অনেক কিছু তোমাদের উপর মুসিবত বাকি আছে হওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তাদেরকে মুসিবত দেওয়া হলো, কি দেব কি মুসিবত তাদেরকে? ব্যাঙের মুসিবত দেওয়া হলো, খুনা ব্যাঙ। খুনা ব্যাঙ ছিলেননি? খুননি ব্যাঙ, খুননি ব্যাঙ আমাদের সানকাইয়া ভাষায় বলে খোনা ব্যাং, যেগুলো খোনায় খোনায় তাকে ঘরের খোনে খোনায়, এগুলা কি করছে? ওই খোনা ব্যাং, তারা ভাত খাইলে খোনা ব্যাং ভাত ফাতের মধ্যে, ভাতের প্লেটের মধ্যে আসি যায়, ঘুম যাইতে গেলে তাদের গায়ের উপর সব খোনা ব্যাং, হ্যাঁ, তারা বসলে তাদের কবরের মধ্যে, তাদের বসার স্থানের মধ্যে সব খোনা ব্যাং এসে যায়, যেখানে যায় তারার পিছনে পিছনে খোনা ব্যাংগুলো তাদের গায়ে উঠে পড়ে লাগে, সব খোনা ব্যাঙের কামড়াতে খোনা ব্যাঙের অসহ্যে তারা অতিষ্ঠ হয়ে গিয়েছে। অতিষ্ঠ হওয়ার পরে তারা শেষ পর্যায়ে মূসা কালিমুল্লাহর কাছে আসলো, এ মূসা কালিমুল্লাহ হুজুর আমরা ঈমান আনবো, আপনি একটু দয়া করে আমাদের জন্য একটু দোয়া করেন, এই খোনা ব্যাঙের গজব থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন মূসা কালিমুল্লাহ বলছেন, তোমরা কি ঈমান আনবে? বলো হুজুর আমরা ঈমান আনবো। সত্যি বলছো? বলো হুজুর সত্যি বলছি। ঠিক আছে, আল্লাহর কাছে মূসা কালিমুল্লাহ দোয়া করলেন, আরে আল্লাহ আমার উম্মতকে এই খুনা বেগের গজব থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। তখন মূসা কালিমুল্লাহ দোয়া আল্লাহ কবুল করলেন, খুনা ব্যাঙ বন্ধ হয়ে গেছে, তারা এখন পরিত্রাণ পেয়ে গেল। পাওয়ার পরে তারা বলতেছে,
হুজুর ঠিক আছে আমরা তো এখন বাঁচি গেছি আমরা ইমান আনবো না জোরে বলেন নামাজুবিল্লাহ ঠিক আছে তোমাদের আরো অনেক গজব বাকি আছে এখন গজব কি ও কোন চিনেন নি ও কোন উইনেরি উইন মাতার উইন চিনেন নি এ ও কোন তাদের ভাত খাইতে গেলে ভাতের ভাতের প্লেটের উপর ভাতের উপর সব ও কোন তাদের পানি খাইতে গেলে পানির মধ্যে ও কোন তাদের গায়ের মধ্যে এখানে কেশে কেশে সব ও কোন তাদের বিছানার মধ্যে সব ও কোন কামড়াতে কামড়াতে তারা কামর খাইয়া অসহ্য হয়ে গেছে এবং তারা আল্লাহর কাছে কি করতেছেন আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য মুসা কলিমুল্লাহর কাছে আবার আসছে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা তো ও কোনের কামড়ে অসহ্য করতে পারছি না আপনি তো আল্লাহর কাছে দোয়া করুন আমরা যেন ওকুনের গজব থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন তখন মুসা কলিমুল্লাহ বললেন ও গো আমার উম্মত তোমরা ইমান আনবে কিনা সেটা বলো হুজুর সত্যিকার ভাবে বলতেছি আমরা ইমান আনবো আমরা আর আপনার সাথে বেইমানি করব না আমরা ইমান আনবো আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন যেন আল্লাহ এই গজব থেকে আমাদেরকে রক্ষা করে মূসা কলিমুল্লাহ আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন দোয়া করার পরে দোয়া করার সাথে সাথে ওই উকুন তাদের উকুনের গজব বন্ধ হয়ে গেছে বন্ধ যখন হয়ে গেছে তারা আবার আগের মতো হয়ে গেল ঈমান আনলো না জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ এরপরে আবার মূসা কলিমুল্লাহ যখন বললেন তারা বলতেছেন হুজুর আমরা তো এখন বাঁচি গেছি মুসিবত তো চলে গেছে আমরা ঈমান আনবো না এরপরে আমার নবী মূসা কলিমুল্লাহ বলতেছেন ও গো আমার উম্মত তোমাদের জন্য গজব আরো বাকি আছে জোরে সুরে বলো না সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে আবার তাদের জন্য গজব নির্গত হলো কি গজব তাদের গ্লাসের মধ্যে পানি নিলে পানির মধ্যে সব বেলার রক্ত রক্ত ভাত খাইতে গেলে ওখানে রক্ত বসতে গেলে ওখানে রক্ত শুইতে গেলে বিছানার মধ্যে রক্ত খাইতে গেলে রক্ত যখন পানি খাইতে নেয় তখন গ্লাস ভরা রক্ত পানির ভিতর সব রক্ত ভাতের গেরার ধরলে ওখানে সব বেলার রক্ত তারা খাইতে পারছে না এভাবে যন্ত্রই অতিষ্ঠ উপবাস থাকতে 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 মৃত্যুর শিয়রে জেগে পৌঁছে গেছে তখন শেষ পর্যায়ে আমার নবী মূসা কলিমুল্লাহর কাছে আসলেন ও গো রসুল ও গো মূসা কলিমুল্লাহ আমরা তো রক্তের জন্য আমরা কিছু খেতে পাচ্ছি না আমাদের গ্লাসের পানি নিলে ওই পানির মধ্যে রক্ত মিশে যাচ্ছে আমরা ভাত খাইতে নিলে ভাতের মধ্যে রক্ত মিশে যাচ্ছে আমরা বিছানায় শুইতে গেলে ওখানে রক্ত আমরা কিছু খাইতে গেলে ওখানে সব রক্ত ও মূসা কলিমুল্লাহ একটু আল্লাহর কাছে দোয়া করুন না আমরা তো আর গজব সহ্য করতে পারছি না মূসা কলিমুল্লাহ আমরা সহ্য করতে পারছি না আপনি একটু দোয়া করুন না আল্লাহ যেন আমাদেরকে রক্তের গজব থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দেন জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ কথা বলার সাথে সাথে আমার নবী মূসা কলিমুল্লাহ আলাইহিসসালাম তাদেরকে বললেন ও গো আমার উম্মত তোমরা আমার কাছে ওয়াদা করো তোমরা ঈমান আনবে কিনা যদি ঈমান আনো আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমাদেরকে গজব থেকে তোমাদেরকে রক্ষা করবেন জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী ওলিও মুহতাজ উনকা নবী ওলিও মুহতাজ উনকা খুদা কা খুদা আই হেওয়ালা হে উনকা সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মগমরা শখুলুল মুম আগসন ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম
আগসিনিয়া রাসূলুল্লাহ অনেক বেমানি করেছে উম্মতদের অনেক মুনাফিকি করেছে কিন্তু শেষ পর্যায়ে তারা তাদেরকে মুসিবত থেকে রক্ষা করলেন তারপরও তারা ঈমান আনেন নাই শেষ পর্যায়ে আল্লাহ যুগে যুগে খালে খালে অনেক আম্বিয়া ইকরাম দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন প্রত্যেক নবীর জন্য সীমাবদ্ধ উম্মত সীমাবদ্ধ মানুষ তাদেরকে যা নবীরা বুঝাইয়াছেন আল্লাহ এক আল্লাহ ওয়াহেদ আল্লাহর সাথে কোনো অংশীদার নাই আল্লাহ তৌহিদের বাণী সবাই পৌঁছে দিয়েছিলেন পৃথিবীর আনাচে কানাচে কিন্তু যারা মানছেন তারা ইমানদার হয়েছেন যারা মানেন নাই তারা বেমান কাফের আবু জাহেলের মতো রয়ে গেছে এইভাবে সমস্ত বিক্রম 1,24,000 2,24,000 3,36,000 পয়গম্বরদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে তৌহিদের বাণী পৌঁছে দিয়েছিলেন পৃথিবীবাসীদেরকে কিন্তু আমাদের নবী হায়াতুন নবী নূরুন নবী কামলিওয়ালা নবী উম্মতের খান্ডার নবী দয়ার নবী মায়া নবী তারানেওয়ালা নবী বাসানেওয়ালা নবী ফুলসরাতের সাফাতকারী নবী উম্মতের কান্ডারে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামকে সারা পৃথিবীর রহমত দিয়ে আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে সুরে বলুন সুবহানাল্লাহ ঠিক কিনা সমস্ত শুধু বাংলাদেশ নয় পাকিস্তান নয় ইরাক ইরান নয় ফ্রান্স নয় জাপান নয় আমেরিকা নয় লন্ডন নয় কিন্তু আল্লাহ আমার রসুলকে কুল কায়নাত যতটুকু আছে ততটুকু উম্মতের নবী হিসেবে বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক কিনা ঠিক আমার নবীর সাথে আমার আল্লাহর সাথে চুক্তি হয়েছে কিরকম চুক্তি আল্লাহ আমার উম্মত কি করবে গুনাহ করবে আমার উম্মত পাপ করবে আমার উম্মত পাপ করবে আমার উম্মত দোষ করবে কিন্তু অন্য নবী ইকরামের উম্মতরা একটা দোষ করার কারণে কাউকে হাতি বানিয়েছেন কাউকে বানর বানিয়ে দিয়েছেন কাউকে বিভিন্ন পশু আকৃতি বানিয়ে দিয়েছেন আমার উম্মতকে ওই রকম বানর বানাইতে পারবেন না আমার উম্মতকে হাতি বানাইতে পারবেন না আমার উম্মতকে বিভিন্ন পশুর আকৃতি ধারণ করাতে পারবেন না আল্লাহ আমার সাথে চুক্তি করতে হবে আল্লাহ কোরআনে বলেছেন কোন কিরাদাতান খাসিন জোরে সুরে বলুন সুবহানাল্লাহ বলেছেন কোন নবীর উম্মতদেরকে বানর বানাইয়া দিয়েছেন তখন আমার আল্লাহ আমার রসুলের ওই দোয়া কবুল করলেন সেজন্য আমার রসুলের শুধু মুসলমান নয় শুধু ঈমানদার নয় শুধু মানুষ নয় কাফের মুশরিক ইহুদি নাসারা সারমা সাকমা মারমা যত আছে সমস্ত জাতিকে আমার রসুলের উসিলায় আল্লাহ গজব দেন নাই জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ মোহাম্মদিন সল্লে আলা হাবিবেনা সল্লে আলা মোহাম্মদিন সল্লে আলা শফিয়ানা সল্লে আলা মোহাম্মদিন সল্লে আলা হাবিবেনা সল্লে আলা মোহাম্মদিন সল্লে আলা বাইরা আমার বন্ধুরা আমার মুরব্বী আমার ভালো করে খেয়াল রাখুন ভালো করে শোন হ্যাঁ বাইরে আমার মুরব্বী আমার বাইরে আমার
গজব আজকে আমাদের উপর হায়াত নবীর উম্মতদের উপর চলতেছে কিন্তু যারা মুসলমান যারা ঈমানদার যারা মুত্তাকিন পরহেজগার তাদের উপরে নয় যারা মুসলমান নামধারী ইহুদির মতো কাজ করেছে কাফেরের মতো কাজ করেছে মারমা সাগমার মতো যারা কাজ করতেছে তাদের উপরে গজব বইয়ে যাচ্ছে ঠিক কিনা আমি মিথ্যা বললাম নাকি না আমি মিথ্যা বললাম না যারা আজকে পাঁচ ওয়াক্ত নামাজে উযু করতেছেন উযু করছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন মা বোনেরা ভালো করে শুনুন যারা নামাজ পড়তেছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উযু করতেছেন তাদের কাছে কোনো রোগ থাকবে না তাদের রোগ তাহলে আল্লাহ নামাজের উসলে উযুর পানির উসলে সব রোগ থেকে শেফা দিবেন সুবহানাল্লাহ